হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঠিক আছে তো? কংগ্রাচুলেশন সবার প্রথমে ভি তেয়ং কার্টিয়ে জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। কার্টিয়ে নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা ফ্রান্সের কোম্পানি, কারণ এখানে আর সাইলেন্ট আছে। কার্টিয়ে দুনিয়ার গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে এক অন্যতম ব্র্যান্ড, এটা গ্লোবাল জুয়েলারি লাক্সারি ব্র্যান্ড। ভি এখানে ইয়ারিং, ওয়াচ, জুয়েলারি পরে আছে, সব এগুলো কার্টিয়ার। তো এটার জন্য ভি বারবার প্যারিস যায়, ভি ফটোশ্যুটের জন্য প্যারিস যায়। এবার নিশ্চয়ই বারবার আর কেউ জিজ্ঞেস করবে না ভি কেন প্যারিস যায়। ওয়ান্স এগেন কংগ্রাচুলেশনস ভি। ভি কার্টিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে না হতেই কার্টিয়ার ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায়। 22 লাখ টাকার নেকলেস এক সেকেন্ডে বিক্রি হয়ে যায়। এটা তো হতোই, খুব একটা আশ্চর্যের ব্যাপার নয়। যেহেতু আমি এটা তোমাদের লেট আপডেট দিচ্ছি, তাই জাংকুক এটা 5 দিন আগে লন্ডন গিয়েছিলো, তবে আজকে সে চলে এসছে। জাংকুক 7 গানের প্রমোশন সব শেষ হয়ে গেছে। এতদিনকে তোমরা জিনের এই নিউজটা অবশ্যই শুনে নিয়েছো। ইনস্টাগ্রাম পোস্টে লেখা ছিল যে কিভাবে জিনের ফটোর জন্য একজন মেয়ে ফোনটা চুরি হওয়ার হাত থেকে বাঁচালো। হ্যাঁ, ইনস্টাগ্রাম পোস্টে এটাই লেখা ছিল যে একজন 21 বছরের মেয়ে ভিক্টোরিয়া, সে কোটিভার মেট্রোপলিটিয়ান এরিয়ার বাস স্টপে দাঁড়িয়েছিল, আর একটা চোর তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ওই মেয়েটির ফোনে জিনের মিলিটারির ফটো ছিল, আর ওই চোরটা ভেবেছিল যে সে নাকি ওর বয়ফ্রেন্ড, আর চোর ফোনটাকে মেয়েটিকে ফেরত দিয়ে চলে যায়। এই স্টোরিটা একজন ফিলিপিন্স মেয়ের। আমি এই স্টোরিটাতে সেরকম খুব একটা বিশ্বাস করি না, কিন্তু কেন করি না সেটার কারণ হচ্ছে এটা। সেটার কারণ হলো আরএম। এরকম একটা কাহিনী 2020 সালে কেউ একজন শুনিয়েছিল। ওই মেয়েটি বলে যে তার পার্স চুরি হয়ে গিয়েছিল, আর বলে যে তার ওয়ালেটে নাকি আরএমের ইউনিফর্ম পরা একটা ফটোস ছিল। চোর ভেবেছে হয়তো আরএম একজন পুলিশ, সেজন্য সে মানে চোরটা আর কি সরি বলে তাকে পার্সটা ফেরত দিয়ে দেয়। যদিও এই পোস্টটা 2020-এর, কিন্তু এই ঘটনাটা হয়েছিল 2020-এর আগে, আর তারপর থেকেই অনেক আর্মি তার পার্সে বিটিএসের এডিট করা ইউনিফর্ম ফটোস তাদের পার্সে রেখে দেয়। আর তুমি বলছো যে আমি কেন আর্মিদের ইনোসেন্ট বলি? এই জন্যই, আই মিন কাম অন, কেউ একটা স্টোরি শুনিয়ে দিল আর তুমি সেটা মেনেও নিলে, তাও আবার জেনে বুঝে যে এটা একটা সোশ্যাল মিডিয়া। কি করা যায়, সোশ্যাল মিডিয়াতে শুধু তো টাইপই তো করা যায়, যেমন আজকে জানো এটা হয়েছে, আজকে জানো ওটা হয়েছে। সেই জন্য আমি জিনের স্টোরিটা অতটাও আমি বিশ্বাস করছি না। আই মিন, যে স্টোরিটা তোমরা আগের থেকেই শুনে রেখেছো, বারবার ওই একই স্টোরিতে কীভাবে বিশ্বাস করা যায়? বাকি ঠিক আছে, সবাইকার নিজের নিজের ওপিনিয়ন আছে। যারা এগুলোতে বিশ্বাস করে করে, আর যারা না করে না করে। আমি কাউকে জাজ করছি না, সেটা করা উচিত নয় কারো। আমি জাস্ট আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বলছিলাম তোমাদের। এই ঘটনাটা ছিল ব্রাজিলের, কিন্তু ওই মেয়েটি ছিল ফিলিপিন্স। সোশ্যাল মিডিয়া একটা অনেক ফেক জায়গা, এখানে যেমন তোমরা অনেক লাভও পাবে আবার লসও হয়, তাই না? তাই সোশ্যাল মিডিয়া থেকে সাবধানে থেকো তোমরা। এনিওয়ে চলো তাহলে, ভাবলাম জিনা জাংকুকের নিউজটা তোমাদের দিয়ে দিই, কারণ এটা দেওয়া আমার উচিত ছিল, একটা ছোট্ট ভিডিও। ওকে দেন, আমি ডিনার করতে যাব, তোমরাও করে নাও। গুড বাই, আবার দেখা হবে।